আগামীকালই গোয়া সফরে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই গোয়া কংগ্রেসে ভাঙন, তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কংগ্রেসের সভাপতি কিশোর ডারভেকার। আগামীকালই মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন গোয়াতে। তার আগে গোয়া কংগ্রেসে বড় সড় ভাঙন, তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন কংগ্রেসের সভাপতি কিশোর ডারভেকার। আমরা গোয়াতে যাব, সরাসরি রয়েছে আমাদের প্রিন্সিপাল করেসপন্ডেন্ট বিশাখা রুদ্র। বিশাখা, মমতা বন্দ্যোপাধ্যায় আগামী কালই যাচ্ছেন গোয়াতে, তার আগে গোয়াতে কংগ্রেসে বড় সড় ভাঙন, বর্তমানে এই প্রেক্ষাপটে গোয়ার রাজনীতিটি কোন দিকে মোড় নিচ্ছে বিশাখা? পলমি, আমরা ইতিমধ্যেই জানি যে বেশ কিছুদিন ধরে পশ্চিমবঙ্গের যারা শীর্ষ তৃণমূল নেতৃত্ব তাদের মধ্যে অনেকেই কিন্তু এই গোয়াতে মাটি কামড়ে পড়েছিলেন, এবং গোয়াতে যারা, বিশেষ করে যারা প্রদেশ কংগ্রেসের, গোয়ার প্রদেশ কংগ্রেসের যারা বড় লিডার, তাদের মধ্যে অনেকেই ইতিমধ্যেই এই গোয়ার যে তৃণমূল কংগ্রেসের কার্যালয়, সেই কার্যালয়ে ইতিমধ্যেই কিছু না হোক 50 থেকে 60 জন বড় মাপের নেতা, যারা ইতিমধ্যেই কংগ্রেসে নিজেদের স্বাক্ষর রেখে এসেছিলেন, সেই ধরনের বড় লিডার যারা, তারা কিন্তু ইতিমধ্যেই তৃণমূলে যোগ দিয়েছেন। ফেব্রুয়ারি মাসে নির্বাচন রয়েছে, বিধানসভা নির্বাচন, 40 আসন বিশিষ্ট গোয়া বিধানসভা নির্বাচন, এবং তাতে পাখিচ্চক করেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই কংগ্রেস থেকে বেশ কিছু বড় নেতা, তারা ইতিমধ্যে যোগ দিয়েছেন। সব মিলিয়ে গোয়ার যারা কংগ্রেসের নেতা, কর্মী, সমর্থক, এরকম অনেকে, বিশেষ করে কর্মীদের মধ্যে থেকে সব মিলিয়ে যদি বলা হয়, তাহলে এখনও পর্যন্ত তৃণমূল সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে, পল্লমী, কিছু না হোক 1000 থেকে 1500 লোক তারা লিডার হতে পারেন, তারা কর্মী হতে পারেন, কংগ্রেস থেকে তারা ঘর ভেঙে কিন্তু চলে এসেছেন তৃণমূল কংগ্রেসে। এবং সেই জায়গা থেকে আস্তে আস্তে যে তৃণমূল খুব অল্প সময়ের মধ্যে নিজেদের ঘর গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে, বিশেষ করে বিজেপির বিরুদ্ধে নিজেদের শক্তি প্রদর্শনের চেষ্টা করছে, সেই বিষয়টা কিন্তু একেবারে পরিষ্কার, পল্লমী। এবং শুধু তাই নয় পল্লমী, আরও একটা বিষয় বুঝতে হবে যে শুধুমাত্র কংগ্রেস থেকে ঘর ভাঙিয়ে কিছু নেতাকে, কিছু প্রাক্তন বিধায়ককে নিয়ে এলেই চলবে না, সেটা তারা জানেন, কিছু কর্মীদের নিয়ে এলেই চলবে না, সেটাও তারা জানেন। এবং সেই জায়গা থেকে তারা যেটা চাইছেন যে শুধুমাত্র কংগ্রেসই নয়, যারা রিজিওনাল পার্টিগুলো রয়েছে, অর্থাৎ আঞ্চলিক যে দলগুলো রয়েছে, সেই দলগুলোকেও কিন্তু পাখিচোখ করা হচ্ছে। কোথাও গিয়ে আমরা যেটা কথা বলে জানতে পারছি যে তারা চেষ্টা করছেন কোথাও গিয়ে যদি তাদের সঙ্গে কোথাও গিয়ে হাত ধরা যায়, বিশেষ করে মহারাষ্ট্রবাদী গোমান্তক পার্টি বা গোয়া ফরওয়ার্ড পার্টি, এদের সঙ্গে যদি কোথাও গিয়ে হাত ধরা যায়, এবং তার থেকেও বড় কথা, ইতিমধ্যেই যেটা জানা গিয়েছে যে প্রশান্ত কিশোর এবং তার কোম্পানি আইপ্যাক, তাদের তরফ থেকে ইতিমধ্যেই এই সমস্ত পার্টি, আঞ্চলিক পার্টিগুলো যারা বরিষ্ঠ নেতা রয়েছেন, শীর্ষ নেতা রয়েছেন, তাদের কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল যাতে করে তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত ধরা শুধু নয়, তৃণমূল কংগ্রেসের সঙ্গে মার্চ করে যায়, অর্থাৎ কোথাও গিয়ে গোয়ায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে একসাথে মিলে যায়। কিন্তু অনেকের তরফ থেকেই যেরকম আমরা কথা বলেছিলাম সুদিন দাবলেকারের সঙ্গে, তিনি বলেছেন, যিনি মহারাষ্ট্রবাদী গোমান্তক পার্টির বরিষ্ঠ নেতা, তার তরফ থেকে বলা হয়েছে যে তিনি কোনো মতেই তার দলকে মার্চ করতে দেবেন না, কিন্তু যদি তিনি চান, যদি মমতা বন্দ্যোপাধ্যায় চান, সেক্ষেত্রে তারা একসঙ্গে কাজ করতে চাইছেন গোয়াতে দাঁড়িয়ে, কারণ তাদের মনে হয়েছে যে গোয়ায় সুদিন আসা প্রয়োজন। যেটা আমরা জানি যে ইতিমধ্যেই গোয়ায় যে ব্র্যান্ডিংটা করা হয়েছে তৃণমূলের তরফ থেকে, গোয়েঞ্চি নবী সকাল, অর্থাৎ নতুন ভোর আসুক গোয়ায়, এবং সেই জায়গা থেকে নতুন ভোর হিসেবে যেভাবে মোদি বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায়কে গোটা দেশে আমরা দেখতে পাচ্ছি কোথাও গিয়ে প্রজেক্ট করা হচ্ছে, সেই ব্র্যান্ডিংটাকেই এই গোয়াতেও আনা হয়েছে। কিন্তু ইতিমধ্যেই তুমি জানো যে একটা কোথাও গিয়ে সংঘাতও দেখা দিয়েছে, সেই সংঘাতটা এই নিয়ে যে বিজেপি বনাম তৃণমূল যেটা আমরা পশ্চিমবঙ্গে দেখে থাকি, এটা কিন্তু এই গোয়ার মাটিতেও দেখা যাচ্ছে, এবং সেই সংঘাতটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে। সেই যে সোশ্যাল মিডিয়া থেকে লড়াই, সেই লড়াইটা কার্যত রাস্তায়, গোয়ার রাস্তাতেও উঠে এসেছে, যেটা নিয়ে গতকাল পর্যন্ত রীতিমতো সরগরম ছিল গোয়ার রাজনীতি। আমরা দেখেছি যে কীভাবে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি গোয়ার রাস্তায় ফেস্টুন প্ল্যাকার্ড, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া তৃণমূলের যে ফেস্টুন প্ল্যাকার্ড, যে তারা গোয়ায় নিজেদের স্বাক্ষর রাখছে, নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছে, অস্তিত্ব দেখানোর চেষ্টা করছে, সেই জায়গা থেকে তাদের পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। তাদের পোস্টারে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ, সেই মুখে কালি লেপে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু এবার দেখা যাচ্ছে যে বিজেপিও কিন্তু তারা রণে
ভঙ্গ দিচ্ছে না, তারা বলতে চাইছে যে এগুলো সমস্ত মিথ্যে প্রচার। গোয়ার মানুষ যেভাবে সংস্কৃতি মনস্ক, সেই সংস্কৃতিতে এই বিষয়গুলো থাকে না, এবং সেই জায়গা থেকে তারা বলতে চাইছেন এগুলো গোয়ার মানুষ শতপ্রণোদিত করেছেন, তার কারণ তারা দাদাগিরি কিছুতেই এখানে মেনে চলবে না, মেনে নেবে না। তারা বলছে এভাবে বাইরে থেকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন তৃণমূল কংগ্রেসকে নিয়ে, তখন তাদের তরফ থেকে এটাকে দাদাগিরি হিসেবে দেখা হচ্ছে। একেবারে অনেক ধন্যবাদ। সরাসরি গোয়ার পানাজি থেকে ছিলেন আমাদের প্রিন্সিপাল করেসপন্ডেন্ট বিশাখা রুদ্র।